পারবে অতীতগুলো সব ভুলে যেতে, নতুন করে আনন্দের অন্ধকার দূর করে দীপশিখার আলো জ্বালতে? তোমায় তোমার অজান্তে ভালোবেসে ফেলেছি, পারবে আমায় ক্ষমা করতে? জানো, একাকিত্বের একটি বিশেষ গুণ আছে, এটি কখনো প্রতারণা করে না, বরং সাহায্য করে নিজের ভুলগুলো বোঝাতে। তোমায় অনেক কষ্ট দিয়েছি না, পারবে আমায় ক্ষমা করতে? আচ্ছা, একসাথে অনেকদিন থাকলেই বুঝি ভালোবাসা যায়। এই শহরে একসঙ্গে এতগুলো মানুষ চিরকাল আছে, তবুও মানুষে মানুষে ভালোবাসাবাসি হলো না কেন আজও? আমার ভালোবাসাগুলো তোমায় অনেক শাসন করেছে, তাই না? পারবে আমায় ক্ষমা করতে? আমি জানি তোমার শরীরের প্রত্যেকটা আলপনা আমার হাতের কাজ, জানি অনেক অত্যাচার সহ্য করে ফেলেছো তুমি, মনের ভিতরে আমার নামের আতঙ্ক বাসা করছে, পারবে আমায় ক্ষমা করতে? বিশ্বাস করো, বদলে ফেলেছি অভিমানের ধরন, মুখে থাকে হাসি বিশ্বাস করো, আর চোখে থাকে অনুভূতির নিস্তব্দ মরণ। ঠিক সন্ধ্যার অন্ধকার কতটা ভয়ঙ্কর, সেটা তাকে জিজ্ঞাসা করো যার ফিরে যাওয়ার মতো কোনো বিশেষ মানুষ নেই। যদি ফিরে আসি, আঁকড়ে ধরবে আমায়? পারবে আমায় ক্ষমা করতে, আগের মতন ভালোবাসতে? আমায় আমায় দেখে কি তোমার ভয় করে? প্লিজ ভয় পেও না, আমিও তোমারই মতন একটা রক্ত গড়া মাংস মানুষ। তুমি বরং তাকেই চিঠি লেখো যার উত্তর তোমার হৃদয় ছুঁয়ে যায়, আমি না হয় ডাকবিভাগের গাফিলাতি করব, ঘরে ফিরে যাব বারবার বিষণ্ণ সন্ধ্যায়। শোনো না, পারবে আমায় ক্ষমা করতে? হাই, জোনাকি শব্দে আর জেগে পিছিয়ে সবাইকে স্বাগত জানাই, আমি কুণাল। তোমরা এতক্ষণ শুনছিলে গভীর রাতে জোনাকির সাথে। আজকের পর্বটা ছিল আমায় পারবে আমায় ক্ষমা করে দিতে, এটা যার জন্য করেছি আই থিঙ্ক খুব বুঝবে, আর পারলে আমায় ক্ষমা করে দিও। আর আমি তাদের জন্য বলি যারা মনের কথাগুলো মনের মধ্যে রেখে দিও, প্রকাশ করতে চাও না, আমি তাদের পাশে সবসময় থাকি, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের পাশে সবসময় থাকি। আর যারা আমার লাইভ নিয়মিত শোনো, প্লিজ জানাবে কেমন হচ্ছে, কারণ তোমরাই আমার অনুপ্রেরণা। সবাইকে শুভরাত্রি।